Hello everyone out there, welcome back to video channel Partly Bohemian and welcome to new episode of Machine and Me. Ajke chole eshi Burdwane Yamaha showroom auto wheelers Burdwane ar ajke Yamaha duro product er ashebashe amra ekta comparative walk around nebo ebong ei duro bike er moddhe prottekta jinisher compare korbo tar price theke shuru kore features theke shuru kore specification tader looks tader engine ei prottekta jinish somporke ebong ei discussion er maddhome eta finally janar chesta korbo apni jodi Yamaha তরফ থেকে একটা ডিসুসির বাইক কেনার কথা ভাবেন তাহলে কোন বাইকটা আপনার জন্য বেশি পারফেক্ট হবে আর আমরা বুঝতে পেরেছি যে দুটো বাইকের উপর আজকে এই কম্পিটিটিভ অ্যাকাউন্টটা করব সেটা হলো Yamaha FZ S ভার্সন 4 তার FZ X তো ভিডিওতে ফার্দার এগোর আগে আমি অটো হুইলার্স বর্তমানকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যাদের শোরুমে এসে তাদের এই প্রোডাক্টের উপর আমাকে কন্টেন্ট ক্রিয়েট করার পারমিশন দেওয়ার জন্য আমি ডেসক্রিপশন বক্সে অটো হুইলার্স বর্তমানের কন্টাক্ট সার্চ ড্রপ করে দেব Yamaha প্রোডাক্ট রিলেটেড এনকোয়ারি থাকলে নিশ্চয়ই তাদের কল করে নিতে পারেন কয়েকটা বেসিক ইনফরমেশন দিয়ে গাড়ি দুটোর কম্পারিজন শুরু করা যাক যেমন Yamaha FZ ভার্সন 4 এর ওয়েট 136 কেজি সেখানে Yamaha FZ X এর কার্ভ ওয়েট 139 কেজি মানে এই গাড়িটা এর থেকে একটু ওয়েটি তার সঙ্গে এর যে সিট হাইট 790 মিলিমিটার কিন্তু FZ X এর ক্ষেত্রে সিট হাইট একটু বেশি 810 মিলিমিটার এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার এবং FZ X এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার সুতরাং গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিক থেকে দুটো গাড়ির মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু FZ X আর FZ S ভার্সন 4 এর মধ্যে কিন্তু একটা জায়গায় পার্থক্য পাবেন সেটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের FZ S ভার্সন 4 এ আপনি 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন কিন্তু FZ X এর ট্যাঙ্কটা একটু বড় টাইপের দেখতে হলো ওখানে আপনি 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন আরেকটা জায়গায় দুটো বাইকের মধ্যে সিমিলারিটি দেখতে পাবেন সেটা হচ্ছে হুইল বেস FZ S ভার্সন 4 এর হুইল বেস হচ্ছে 1330 মিলিমিটার আর FZ X এর হুইল বেস 1330 মানে দুটো বাইকের হুইল বেস কিন্তু সমান Yamaha FZ S ভার্সন 4 ডায়মন্ড ফ্রেম টাইপের উপর বেস করে তৈরি কিন্তু সেইখানে FZ X এর যে ফ্রেমটা সেটা সিঙ্গেল ডাউন টিউব ফ্রেম আর FZ X এর এই মুহূর্তে বর্ধমানে একশোরুম প্রাইস পড়ছে এই কালারটার মানে কপার ব্ল্যাক কালারটার 1,37,900 রুপিস আর FZ S ভার্সন 4 এর ডিলাক্স ভেরিয়েন্টটার বর্ধমানে একশোরুম প্রাইস পড়ছে 1,30,700 রুপিস তার মানে FZ X এর থেকে FZ S এর একশোরুম প্রাইসের কথা যদি আমি বলি সেটা কিন্তু বেশ কিছুটা কম নিয়ার অ্যাবাউট 7,000 রুপিসের মতো তো Yamaha FZ S ভার্সন 4 এর থেকে FZ X এর যে 7,000 রুপিস দাম বেশি পড়ছে সেটা অ্যাকচুয়ালি কতটা ঠিক এবং এই দুটো গাড়ির মধ্যে ফিচার্স কত আর অন্যান্য স্পেসিফিকেশন কত কি কি আপনি পাচ্ছেন কি কি পাচ্ছেন না সেগুলো এরপর আমরা জেনে নেব তো শুরু করা যাক লুকস থেকে তো বাইক দুটো ডিজাইনের কথা যদি বলা হয় তাহলে এই জায়গাতে দুটো বাইক কিন্তু সম্পূর্ণ পরস্পর থেকে আলাদা FZ ভার্সন 4 বেশ একটা ইউথফুল ডিজাইন ক্যারি করে সেক্ষেত্রে FZ X একটা রেট্রো ব্লেন্ড আপনি এর মধ্যে পাবেন এর মধ্যে একটা স্পোর্টি টাচ রয়েছে কিন্তু এর মধ্যে একটা ক্রুজার টাইপের একটা অ্যাপিল রয়েছে ক্রুজার টাইপের আমি বলছি না কিন্তু ওই টাইপের অ্যাপিল আপনি এখানে দেখতে পাবেন তো ডিজাইনগুলোর মধ্যে পর আপনাকে ঠিক করতে হবে আপনার একটুখানি স্পোর্টি ডিজাইন লাগবে না একটুখানি ক্রুজার রেট্রোইস লুকস একটা ডিজাইন আপনি প্রেফার করছেন তার উপর নির্ভর করবে কোন গাড়িটা আপনি ফাইনালি নেবেন এইপর গাড়ি কেনার আগে আমরা যেটা করি তুল্যমূল্য বিচার করি সেই তুল্যমূল্য বিচারের করার পর আমরা ডিসাইড করি কোনটা আমি নেব তো সেই তুল্যমূল্য বিচারটি পর শুরু করা যাক যেমন FZ S ভার্সন 4 এর ফ্রন্টে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাবেন আর X এর ক্ষেত্রে টেলিস্কোপিক ফর্ক উইথ 41 মিলিমিটারের ইনার টিউব ডায়ামিটার যুক্ত একটা ফর্ক বুট দেখতে পাবেন এখানে গ্রেটার পেয়ে যাচ্ছেন তার মানে বাজে রাস্তা যদি হয় ধুলো কাদার উপর দিয়ে আপনি নিঃসন্দেহে গাড়িটাকে নিয়ে যাবেন হাইড্রোলিকের অসুবিধা কিছু হবে না হাইড্রোলিকের ক্ষতি হবে না বেসিক্যালি আমাদের ইন্ডিয়ান রোড কন্ডিশনগুলোতে কী হয় অনেক সময় এরকম জায়গাগুলোতে ধুলোবালিগুলো আটকে যায় এবং তার ফলে কী হয় যখন সাসপেনশনটা ওঠানামা করে তখন এই জায়গাগুলো ধুলোবালিগুলো গিয়ে এটাকে আঘাত করে এটাকে এরকমই ঘষে ফেলে এবং তার জন্য কী হয় অনেক সময় অয়েল সিলটাও কেটে যায় তো এক্সের একটা অ্যাডভান্টেজ হলো ওটা এই গণ্ডগোলটা আপনার এক্সে হবে না তার সঙ্গে FZ S ভার্সন 4 এর ফ্রন্টে একটা সিঙ্গেল চ্যানেল ABS পেয়ে যাবেন 282 মিলিমিটার ডিস্ক ব্রেক পেয়ে যাবেন এবং 100/80 সেকশনের 17 ইঞ্চের টিউবলেস টায়ার পেয়ে যাবেন এবং তার সঙ্গে গোল্ডেন কালারের একটা অ্যালয় পেয়ে যাবেন এই অ্যালয়ের ডিজাইনটা গাড়ির কালারের সঙ্গে চেঞ্জ হয় কিন্তু
এটা রেড রয়েছে, এখানে গোল্ডেনের টাচ আপনি পেয়ে যাচ্ছেন এবং সেম গোল্ডেনের টাচটা আপনি এখানেও দেখতে পাচ্ছেন। FZ X এ যদি চলে আসি তাহলে FZ X এ ফ্রন্টে সেম সিঙ্গেল চ্যানেল ABS পেয়ে যাচ্ছেন এবং সামনে 282 মিলিমিটারের সেম ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্টে আপনি 100x86 17 ইঞ্চের টায়ার পেয়েছেন। টায়ারের ডায়ামিটার দুটো একরকম হলেও এর প্যাটার্নটা একটু আলাদা, ব্লক প্যাটার্ন আপনি এখানে দেখতে পেয়ে যাবেন, সেটা এখানে গ্রিপটা কিন্তু একটু অন্যরকম ছিল এবং এখানে ব্ল্যাক কালারের অ্যালয় দেখতে পাবেন এবং অ্যালয়ের যে রিম, এই রিমের যে স্টিকারিংটা সেটা ডিপেন্ড করবে কোন কালারের গাড়ি আপনি নিচ্ছেন তার উপর। তো এই গেল ফ্রন্টের ব্যাপারটা। এবার ডিটেলস যদি লুকসটা আপনি দেখেন তো এখানে এলইডি ফ্ল্যাশার পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে একটা কন্ট্রোভার্সিয়াল লুকস যদি বলি এখানে ডে টাইম রানিং লাইট রয়েছে, এখানে বেশ একটা পাওয়ারফুল হেডলাইট ইউনিট আপনি এখানে পেয়ে যাবেন। সুতরাং এটা আপনার উপর আমি ছেড়ে দেবো, এই হেডলাইট ইউনিটের লুকসটা আপনার পছন্দ হচ্ছে কি হচ্ছে না, এবং তার সঙ্গে এখানে একটা ক্রোমের ডিটেলিং আপনি পেয়ে যাচ্ছেন। শ্রাউডটাতে যদি স্পেসিফিকলি বলি, সেম ফ্ল্যাশারটা যেটা এইখানে আপনি দেখতে পাচ্ছেন সেম জিনিস FZ X-এও আপনি দেখতে পাবেন, মানে প্রচুর বডি শেয়ারিং, বডি পার্ট শেয়ারিং চলেছে, কিন্তু এখানে হেডলাইট ইউনিট সম্পূর্ণ একটু অন্যরকম, রাউন্ড শেপ হেডলাইট ইউনিট, সামনে এখানে প্রজেক্টর পেয়ে যাবেন এবং তার চারিদিকে একটা ডে টাইম রানিং লাইটগুলো পেয়ে যাবেন, এবং এটা দেখতে বেশ একটু ইউনিক এবং এটা রেট্রো রেট্রো বাইক কিন্তু এই বাইকটার মধ্যে এনে দিচ্ছে। তো এই বছরে যাবো বাইকটার সাইড প্রোফাইলটাতে। তো সাইড প্রোফাইলের দিকে যদি আসি তাহলে আপনি এখানে তো 13 লিটারের ফুয়েল ট্যাঙ্কটা পেয়েই যাচ্ছিলেন, আর এই ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনটা ভীষণ মাস্কুলার এবং এই ডিজাইনটা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, আমরা প্রত্যেকে এই ডিজাইনটার সঙ্গে ভীষণ রকম ফ্যামিলিয়ার। তো তার সঙ্গে এখানে একটা ডুয়েল টোন ব্ল্যাক কালারের একটা প্লাস্টিক মেটেরিয়ালস পেয়ে যাচ্ছেন, এখানে ব্লু কোর লেখা রয়েছে, এখানে কিছু রাইডার্স ম্যানুয়াল রয়েছে এবং এখানে E20 ব্যাচিংটা রয়েছে, তার মানে এই গাড়িটা এখন E20 অয়েল কম্পার্টেবল, যেটা FZ X এর ক্ষেত্রেও প্রযোজ্য। এবং এখানে যে কি হোলটা সেটা এরকম জায়গাতে, সেক্ষেত্রে FZ X এ যদি আমরা দেখি তুলনামূলকভাবে একটা মানে ফ্ল্যাট বলতে পারেন, কোনো কার্ভ সেইভাবে নেই, কার্ভ সেইভাবে নেই, কিন্তু বেশ একটা বিফি একটা ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন। ফুয়েল ট্যাঙ্কটা বিফি হলেও এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু FZ X এর থেকে কম, এবং তার সঙ্গে সেম কি হোলের ডিজাইনটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন, যেটা আপনি FZ S ভার্সন 4-তে এখানে দেখতে পাচ্ছিলেন। এবং তার সঙ্গে এখানে ম্যানুয়ালগুলো এখানে রয়েছে এবং E20 ব্যাটিংটাও সাইডে রয়েছে, এবং এখানেও একটা সুন্দর ডুয়েল টোন কালার ইউজ করা হয়েছে এবং এর ডিজাইনটাকে একটু ইউনিক লুকস দেওয়ার জন্য এই জায়গাটা একটা কার্ভি প্যাটার্ন নিয়ে এসছে। এবার এখান থেকে যদি দেখি ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনটা নিঃসন্দেহে এটারও বেশ ভালো, কিন্তু ওই এর মধ্যে একটা রেট্রো রেট্রো ভাইব আপনি পেয়ে যাবেন, এবং আপনাকে বারবার কথাটা বলবো, আপনাকে বুঝতে হবে কোন ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আপনার পছন্দ। সিটের দিকটা চলে এলে FZ S ভার্সন 4-এ সিটটা বেশ বড় এবং সিরিয়াসলি ভীষণ কমফোর্টেবল, এবং যেহেতু এটা রেড কালার একটা বার্গান্ডি কালারের সিট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো তার সঙ্গে এই সিটটা রাইডারের জন্য প্রচুর জায়গা রাখছে, পিলিয়নের জন্য জায়গা প্রচুর রয়েছে এবং এখানে বেশ ইউনিক ডিজাইনের কিন্তু ভীষণ রকম প্র্যাকটিক্যাল একটা গ্র্যাব রেলও আপনি পেয়ে যাবেন এবং এখানে স্টিচও করা রয়েছে। সেম জিনিসটা যদি আমরা FZ X-এ আসি তাহলে FZ X-এর সিটটা কিন্তু FZ ভার্সন 4-এর সিটটা থেকে বেশি প্রিমিয়াম ফিল করাবে। 2-level সিট আপনি এখানে পরিষ্কার দেখতে পাবেন এবং এখানে কিন্তু সুন্দর লাইন্স কিছু রয়েছে, তার মানে এটা অনেকটা অ্যান্টি স্লিপের মতো কাজ করছে এবং এখানেও নিটলি স্টিচ করা ডুয়েল টোন কালার কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন, এবং রাইডার পিলিয়ন দুজনের জন্য কিন্তু যথেষ্ট রুম রয়েছে এবং এর গ্র্যাপ রেলটা ভীষণ সাদা মাটার। কিন্তু লুকস যতই সাদা মাটা হোক না কেন, আমরা প্রত্যেকেই জানি এই ধরনের গ্র্যাপ রেলসগুলো কিন্তু অ্যাকচুয়ালি বেশ হেল্পফুল, বেশ প্র্যাকটিক্যাল, এবং তার সঙ্গে রেয়ারে একটা ছোট্ট যেটা পুরো গাড়িটার ডিজাইনের মধ্যে একটা যে রেক্ট্যাঙ্গুলার যে এলিমেন্ট যেটা বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে তার মতোই, এবং তার সঙ্গে এখানে একটা এলইডি ফ্ল্যাশার আপনি পেয়ে যাচ্ছেন। FZ S ভার্সন 4-এ যদি দেখি তাহলে এই যে টেল ল্যাম্পটা এটা কিন্তু আপনাদের MT15-এর কথা মনে করাবে, বেশ ইউনিক এলইডি এবং এটা দেখতে কিন্তু বেশ সুন্দর, এবং তার সঙ্গে সেম একটা এলইডি ফ্ল্যাশার কিন্তু আপনি রেয়ার দেখতে পেয়েছেন। যদি আপনি এখান থেকে দেখেন FZ X-কে তাহলে এখানে একটা নর্মাল একটা ডিজাইনের এক্সস্ট পেয়ে যাচ্ছেন এবং এক্সস্টটা একটু ওপরের দিকে চলে এসছে, এবং এখানে অ্যালুমিনিয়ামের ফুট পেগ রয়েছে,
এখানে অ্যালুমিনিয়ামের টিথ রয়েছে ব্রেক লিভারের উপর, এটা রাবারাইজড করা, এর ডাইকাস্ট অ্যালয় কিছু রয়েছে, আর এখানে ইয়ামার লোগো রয়েছে। বেশ ছিমছাম সিম্পল ডিজাইন নিয়ে এই গাড়িটাকে তৈরি করেছে ইয়ামা। রেয়ারে চললে ফ্রন্টের মতোই ব্লক প্যাটার্নের আপনি টায়ার দেখতে পেয়ে যাবেন, যেটা 140/60 সেকশনের 17 ইঞ্চের, এবং তার সঙ্গে রেয়ারে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। আর রেয়ারে সাসপেনশনের কথাটা যদি বলা হয়, রেয়ারে আপনি একটা 7-স্টেপ অ্যাডজাস্টেবল মোনোক্রস সাসপেনশন দেখতে পেয়ে যাবেন, যে সাসপেনশনটা আপনি কিন্তু এফজেড এসেতেও দেখতে পাচ্ছেন, সেম 7-স্টেপ অ্যাডজাস্টেবল একটা মোনোক্রস সাসপেনশন পাচ্ছেন। তার সঙ্গে রেয়ারে আপনি 140/60 সেকশনের সেম 17 ইঞ্চের একটা টায়ার পাচ্ছেন, যেটা লুকসটাই শুধুমাত্র আলাদা, পেছনে টায়ার হাগার রয়েছে, এবং এক্ষেত্রেও আপনি রেয়ারে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাচ্ছেন। এবং এই দুটো টায়ার হাগারের লুকসটা কিন্তু একদমই এক বলতে পারেন। এফজেড এস ভার্সন 4-এ আপনি এখানে একটা সেম এক্স এর মতোই রাইডারের জন্য ফুট পেক পাচ্ছেন, এফজেড এক্স এর মতোই এখানে অ্যালুমিনিয়াম ব্রেক লিভার পাচ্ছেন, এবং তার সঙ্গে চলে এলে সেম অ্যালুমিনিয়াম ফুটরেস্ট পাচ্ছেন, এবং এখানে ডুয়েল টোন ফিনিশের একটা ছোট এক্সস্ট দেখতে পাচ্ছেন, যেটা দেখতে বেশ ইউনিক। সিলভার পেন্ট রয়েছে এখানে, ব্ল্যাক পেন্ট রয়েছে। তার সঙ্গে যদি বডি প্যানেলটা দেখেন, তো বডি প্যানেলের মধ্যে একটা ইউনিকনেস তো রয়েছে, বরাবরই স্টাইলের ডিপার্টমেন্ট থেকে এফজেড কিন্তু ভীষণ রকমভাবে সচেতন। যখন ইয়ামা যখন এই গাড়িটাগুলোকে বিল্ড করে, সেম একটা দুর্ধর্ষ স্টাইলিং কিন্তু এই গাড়িটাতেও আপনি পেয়ে যাবেন। তো এরপর চলে আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা, মানে ইঞ্জিনের গল্পটাতে। এবং এই গল্পটাতে নতুন করে বলার কিছু নেই, তার কারণটা হলো সেম সিসি, সেম পাওয়ার, সেম টর্ক, দুটো গাড়ি তলাতেই আপনি একটা ক্রাউল পেয়ে যাচ্ছেন। এখানে ক্রাউলের ডিজাইনটা একটু অন্যরকম, আর এক্ষেত্রে ক্রাউলের ডিজাইনটা একটু অন্যরকম। আপনি এফজেড এস বলুন কি এফজেড এক্স বলুন, দুটো গাড়িতেই এয়ার কুলড FI2 ভল বিশিষ্ট সিঙ্গেল সিলিন্ডার 149 সিসির একটা ইঞ্জিন পাবেন, যেখান থেকে 7,250 আরপিএম এ 12.2 BHP পাওয়ার পাবেন, আর 5,500 আরপিএম এ 13.3 Nm টর্ক পাবেন। কিন্তু যেহেতু এক্স এর ওয়েটটা এফজেড এস এর থেকে একটু বেশি, এবং দুটো গাড়ির ডিজাইন ল্যাঙ্গুয়েজটার মধ্যে একটু পার্থক্য আছে, পার্সোনালি আমি বাইক দুটোকে চালিয়েছি, আমি জানি যখন হাই স্পিডে যাবেন বা রোড স্টেবিলিটি দিক থেকে বা ফ্রুগালনেসের দিক থেকে, বা যদি আপনি একটা বাইক চালিয়ে যদি বলেন যে আমি এনজয় করবো সেই রাইডটাকে, দুটো বাইকের মধ্যে কিন্তু এফজেড এস ভার্সন 4 মেক মোর সেন্স। যদি বাইক দুটোর রাইড রিভিউ আপনি দেখতে চান, তাহলে আমার চ্যানেলে সেটা রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে দুটো বাইকের যে রাইড রিভিউ যেটা ছিল সেগুলোকে ট্যাগ করে দেবো, আপনারা সেখান থেকে দেখলেও কিন্তু অনেকটা বুঝতে সাহায্য হবে। তো এই হলো কিছু গল্প। তো এবার দেখে নেবো ডিসপ্লেগুলোকে। কিন্তু ডিসপ্লেতে যাওয়ার আগে, এখানে আপনি ইঞ্জিন কিলার সুইচটা পাচ্ছেন, ইগনিশন সুইচ পাচ্ছেন, একটা সুইচ থেকে আপার বিম লোয়ার বিম পাস করতে পাচ্ছেন, টার্নিং ইন্ডিকেটার হর্ন, সেম জিনিস সেম সুইচ আপনি এখানেও দেখতে পাবেন, ইঞ্জিন কিল সুইচ, ইগনিশন সুইচ। কিন্তু পার্থক্যটা পাবেন আপনি এই দিকে, এখানে সিম্পল আপার বিম লোয়ার বিমের সুইচটা রয়েছে, কিন্তু এখানে আপনি পাস সুইচ পেয়ে যাচ্ছেন, আর হেডলাইটটাকে অন অফ করার জন্য আলাদা করে সুইচ ইয়ামা প্রোভাইড করেছে, এটা টার্নিং ইন্ডিকেটরের সুইচ, এটা হর্নের সুইচ, এবং এই জায়গাতে একটা 12 ভোল্টের চার্জিং সকেট আপনি দেখতে পেয়ে যাবেন, যেটা এফজেড ভার্সন 4-এ মিস যাচ্ছে। মানে এফজেড ভার্সন 4-এ আপনি চাইলেও চার্জ দেওয়ার জন্য ইন্টিগ্রেটেড কোনো অপশন পাবেন না, আর এখানে আপনাদেরকে একটা 12 ভোল্টের চার্জিং সকেট কিনলে তবে আপনি এটা চার্জ দিতে পারবেন। তো এবার ডিসপ্লেটা একবার আমরা দেখে নিই। ওকে, বেশ সুন্দর একটা ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাবেন, এবং এটা নেগেটিভ এলসিডি ডিসপ্লে। এখান থেকে বেশ কয়েকটা জিনিস দেখতে পাবেন, যেমন গাড়িতে ট্রাকশন কন্ট্রোল রয়েছে, ট্রাকশন কন্ট্রোলটা অন আছে সেটা এখানে দেখতে পাচ্ছেন, ফুয়েল গেজ রয়েছে, কিলোমিটার রয়েছে, এখানে আপনি আরপিএমটা দেখতে পেয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে যদি আমি প্রেস করি ওডো পাচ্ছেন, Trip 1 পাচ্ছেন, Trip 2 পাচ্ছেন, এবং Trip F মানে আপনার কতটা রিজার্ভ আছে সেটা দেখতে পাবেন, টাইম দেখতে পাচ্ছেন। তো এই ধরনের যে বেসিক ইনফরমেশনগুলো, সেই সব বেসিক ইনফরমেশনগুলো আপনি এখানে দেখতে পেয়েছেন, তার সঙ্গে এখানে ABSটা এনগেজ আছে বলে ABS এর ব্লিংকারটা এখানে অন করছে।
যদি আমরা FZS ভার্সন 480 ডিসপ্লেটা দেখি, ওয়াও, বেশ সুন্দর লেআউটের সাথে আপনি ডিসপ্লেটা দেখতে পেয়ে যাবেন। বেসিক্যালি MT15 এ যে ডিসপ্লেটা আমরা দেখে অভ্যস্ত, সেম ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু বেশ সুন্দর। FZX এর থেকে লেআউটের ডিজাইনটি একটু আলাদা। এখানে সুন্দর একটা RPM মিটার পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে এখানে আপনি ট্রিপ এফ পেয়ে যাচ্ছেন, এখানে কিলোমিটার রয়েছে, এখানে ফুয়েল গেজটা রয়েছে এবং আপনি এখান থেকে সবকটা জিনিস চেঞ্জ করতে পারবেন। তার সঙ্গে এখানে আপনি টাইম পেয়ে যাচ্ছেন। তো আর কি কি পাচ্ছেন একবার দেখে নি। ওকে, তো এখানে অ্যাভারেজ পেয়ে গেলেন, কিলোমিটারটা দেখতে পেয়ে যাচ্ছেন, ট্রাকশন কন্ট্রোল অন আছে কিনা সেটা জানতে পাচ্ছেন, ওডো পেয়ে যাচ্ছেন, ট্রিপ ওয়ান পেয়ে যাচ্ছেন, ট্রিপ টু পেয়ে যাচ্ছেন, ট্রিপ এফ তো রয়েছে। এবং এই দুটো গাড়ি থেকে আপনি যদি ইয়ামা ওয়াই কানেক্ট অ্যাপ ইউজ করেন, তাহলে সেই অ্যাপের থ্রু দিয়ে আপনি SMS, ইমেল, কল, অ্যালার্ট বিভিন্ন জিনিসগুলো কিন্তু এক্সট্রা রিড আউট করতে পারবেন। তো এই ছিল দুটো গাড়ির মধ্যে সাইড বাই সাইড একটা কম্পারেটিভ ওয়ার্ক রাউন্ড। পার্সোনালি যদি আমার ওপিনিয়ন নেন, তাহলে দুটো গাড়ির মধ্যে ভ্যালু ফর মানির কথা যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু FZX এর থেকে FZS ভার্সন 4 মেক মোর সেন্স। কারণ এই গাড়িটার দাম FZX এর থেকে বেশ কিছুটা কম, এক শোরুমের কথাই আমি বলছি, কিন্তু এই গাড়িটার মধ্যে এমন কিছু নেই যেটা আপনি FZX এ এক্সট্রা পাচ্ছেন। FZX এ আপনি ফ্রন্টে একটা গ্রেটার পাচ্ছেন, একটা চার্জ দেওয়ার জন্য 12 ভোল্ট চার্জিং সকেট পাচ্ছেন, নাথিং এলস। এবং দুটো গাড়ির মধ্যে রাইডের কোয়ালিটি কত যদি বলেন, স্যার সেরকমও কোনো পার্থক্য নেই। উপরন্তু হ্যান্ডেলিংয়ের ডিপার্টমেন্ট যদি বলি, রোড স্টেবিলিটির কথা যদি আমি বলি, এবং ফ্রিলি রেপ করার কথা যদি বলি, হাই এন্ডে গিয়ে লেস ভাইবি ইঞ্জিনের কথা যদি বলি, সেম ইঞ্জিন হওয়া সত্ত্বেও মেবি বডি প্যানেলের জন্য বা বডির যে স্ট্রাকচার তার জন্য FZS ভার্সন 4 এর পারফরমেন্স কিন্তু FZX এর থেকে ঢের ভালো। অতপক্ষে আমার রাইডিং এক্সপিরিয়েন্স আমাকে তাই জানায়। এরপর যদি আপনার FZX এর লুকসটা ভালো লাগে, তাহলে নিঃসন্দেহে আপনি FZX নিতে পারেন, কারণ FZX ইটসেলফ ভীষণ ভালো বাইক। এবার আপনারা ডিসাইড করুন, আপনাদের একটা রেট্রো লুকসের ভাইব দেওয়া ইয়ামা বাইক চাই, না একটা স্ট্রিট ফোকাসড স্ট্রিট ফাইটার লুকসের এই বাইকটা আপনার চাই। যদি আপনাদের এই কন্টেন্টটা ভালো লাগে থাকে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং আপনাদের পক্ষ থেকে যদি আমার জন্য কিছু সাজেশন থাকে সেটা জানাতেও ভুলবেন না। খুব তাড়াতাড়ি এই ধরনের কন্টেন্ট নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তো ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।